এ অধ্যায়ে আমরা স্কেল টুল নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি স্কেল টুলটি। তো স্কেল টুলটি দিয়ে মূলত কোনো অবজেক্টের নির্ধারিত পরিমাপকে বড় ছোট করা যায়, অথবা কোনো অবজেক্টকে বা কোনো রেকটেঙ্গেল অথবা কোনো সার্কেলকে আমরা নির্ধারিত পরিমাপে বড় ছোট করতে পারি, অথবা এটিকে ঠিক রেখে পূর্বের মেজারমেন্ট ঠিক রেখে নতুন করে ছোট বড় করে কপি করতে পারি। তো এ সকল কাজগুলো করার ক্ষেত্রে এই স্কেল টুল ব্যবহার করা হয়। তো এখানে আমি একটি সার্কেল ড্র করেছি। এই সার্কেলটি সিলেক্ট করে আমি যদি স্কেল টুলে ডাবল ক্লিক করি, তো স্কেল টুলে ডাবল ক্লিক করার পরে এখানে আমি এই বৃত্তটি যদি আরও 20% বড় করে বড় করতে চাই, তাহলে আমাকে 120 লিখে দিয়ে এখানে যদি আমি ওকে দেই, তো ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের বৃত্তটির তুলনায় নতুন বৃত্তটি আরও 20% বড় হয়ে ক্রিয়েট হয়েছে। এবার আবার আমি যদি সেই স্কেল টুলে আসি, তো এখানে এসে আবার আমরা যদি এটিকে 50% পূর্বের তুলনায় 50% ছোট করতে চাই, তাহলে 50 লিখে দিয়ে এখানে ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এটি 50% ছোট হয়েছে। তো এভাবে বড় ছোট করা ছাড়াও আমরা এই স্কেল টুল দিয়ে সমান বা নির্ধারিত পরিমাপে নতুন করে আরেকটি কপি করতে পারি। তো এখানে আমরা 50% দেখতে পাচ্ছি, এখানে আমরা যদি 100% লিখে দিই, 100% লিখে দিয়ে আমরা যদি কপিতে ক্লিক করি, তো পূর্বের যে আকৃতি ছিল সেটি রয়ে গেছে, কারণ পূর্বের বৃত্তের তুলনায় নতুন করে আর কোনো বাড়িয়ে কমিয়ে দেওয়া হয়নি, এই জন্য বৃত্তটি সমান পরিমাপে রয়ে গেছে। কিন্তু আমরা যদি এই 100% থেকে 120% ঠিক রেখে 120% দিয়ে কপি দেই, তাহলে কী হবে যে পূর্বের তুলনায় আরেকটু বেড়ে নতুন করে আরেকটি সার্কেল এখানে ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা যদি এই মাঝের বৃত্তটিকে আরও ছোট করে নতুন করে আরেকটি ক্রিয়েট করতে চাই, তো সেখানে ধরুন এখানে 40% লিখে দিয়ে আমি যদি কপিতে দিই, তো দেখতে পাবো যে পূর্বের এই বৃত্তটির তুলনায় 40% ছোট হয়ে এখানে নতুন করে আরেকটি বৃত্ত ক্রিয়েট হয়েছে। তো এভাবে আমরা এই স্কেল টুলের সাহায্যে বিভিন্ন সার্কেল বা রেকটেঙ্গেলকে এভাবে নির্ধারিত পরিমাপে বড় ছোট ছাড়াও নির্ধারিত মেজারমেন্ট নির্ধারণ করে আমরা এখানে কপি করতে পারি।